মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নীলুর কি খবর রে? মেজি ভাইকে তো সূর্যদা বোধহয় আজ ওই বাড়িতে নিয়ে যাচ্ছে। ভালোই আছে, ফুর্তিতে আছে, আবার কি প্যাচ করছে কে জানে। তবে দেই ভাই, আমার মনে হয় এইবার সূর্যদা ডেফিনেটলি মেজি ভাইকে ডিভোর্সটা দিয়েই দেবে। আর তুই ওর কথা ছাড় না। সরি স্যার, দিদি ভাই আমি তোকে পরে ফোন করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই রে, সার্থকদেরকে ধাক্কা মেরেছে, একেবারে বাঘের মুখে স্রোত। চোখে দেখতে পাও না নাকি? সরি স্যার। অদ্ভুত সব, একটা বেসিক সেন্স নেই? এটা তো একটা কলেজ নাকি? স্যার আমি তো সরি বলছি। সরি দেখি অ্যান্টিসেপ্টিক লাগানো থাকে? যে ধাক্কা লেগে আমার এখানে ছড়ে গেছে। সরি স্যার। আবার সরি? আর বলবো না, আপনি চলুন না, আমি অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিচ্ছি। এই তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি অ্যান্টিসেপ্টিকের কথা বললাম আর তুমি সঙ্গে সঙ্গে সেটা বলছো? তাহলে আপনি বলুন আমি কি বলবো, আমি কি বললে আপনি শান্ত হবেন? তোমাকে আর কিছু বলতে হবে না, কিছু করতে হবে না। ধাক্কা মেরে তুমি আমাকে উদ্ধার করেছো, বুঝতে পেরেছো? যাও আবার ক্লাসে যাও। ওকে স্যার। তারপরে খুব একটা শ্বাসের কষ্ট হচ্ছে, মানে কিছু খায়নি জানিস? কিচ্ছু খায়নি। এতবার করে বলার পরও খায়নি? ওষুধ গুলো নিশ্চয় ওইভাবেই পড়ে আছে। ওরম ভাবেই পড়ে আছে ওগুলো। আসলে তোদের বাপ ছেলের যে এত জেদ কেন বুঝি না বাপু। একটা মেয়ে আসলে, একটা মেয়েকে ফোন করলে সে চলে আসলে বাড়িতে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। না ওটা তো করবি না। আচ্ছা আচ্ছা, তুই কি বুঝতে পারছিস না যে বাবার কিছুদিন আগে এত বড় একটা অসুখ হয়েছিল? হ্যাঁ, সেখান থেকে মানুষটা উঠলো। আরে বাবা, এবার যদি আবার একটা কোনো বাড়াবাড়ি কিছু হয়ে যায়, আমি 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 কিছু জানি না, তুই যা পারিস তাই কর। Damn it. বুড়োটা বুড়ো হচ্ছে না খোকা হচ্ছে তোমার দাদা? আমি কাউকে কিছু বলতে পারবো না। তুমি বলো, তুমি ওকে ফোন করো। আরে পাগলি বল, এবার আমি কি করব? এই দাঁড়া 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 দাঁড়া, পিসমনিকে ডাকি, পিসমনি শুনবে। স্পিকারে দিচ্ছি ফোনটা। এই সীমা, এই সীমা, যাই তাড়াতাড়ি, যাই যাই যাই। স্রোত স্রোত ফোন করেছে। হ্যাঁ বল বল বল, কি হলো বল? কথা হয়েছে সত্যকের সঙ্গে? হ্যাঁ, এই তো একটু আগেই কথা হলো। কি বললো সে হতভাগা? বললো তুমি ওষুধ তো সুখ খাচ্ছ না, আমাকে দেখবে বলে বায়না করছো। বাড়িতে নিয়ে যাবে বলেছে। ও বাবা, নিয়ে আসবে বলেছে? তাহলে তার মেজাজ দেখাবার জায়গা নেই, চলে আয়। কিন্তু আমাদের এই ব্যাপারটা যেন সিক্রেট থাকে তিনজনের মধ্যে, ওই মরকটটা যেন কোনোভাবে জানতে না পারে, মনে থাকবে তো? একদম। তাহলে দেখা হবে আঙ্কেল, এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে, চলে আয়, সাবধানে আসবি। হ্যাঁ হ্যাঁ, চলে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।